বস্তিতে বেড়ে ওঠা ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির জীবন কাহিনী বাবাতে বাধ্য করবে আপনাকে। তার গল্পটা নতুন কিছু নয় আসলে, অভাব অনটন এবং অন্য অনেক বাধা জয় করে নিজের স্বপ্নের পেছনে ছোটা, একসময় খুব সফল হওয়া, যুগে যুগে এমন উদাহরণ কতজনই তৈরি করেছেন, হয়েছেন অনেকের আদর্শ। ফুটবলেও জীবনযুদ্ধে জয়ী এমন কত খেলোয়াড় প্রেরণা হয়ে আছেন বাকিদের জন্য। সেই তালিকায় চাইলে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনির নামটাও চাইলে এখন যোগ করা যায়। তার গল্পটাও তো সাহস দিতে পারে কতজনকে। একসময় যার একজোড়া বুট কেনার টাকা ছিল না ঘুমানোর জন্য কোনো বিছানা, সেই অ্যান্টনি কিছুদিন আগে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন 9,50,00,000 ইউরো ট্রান্সফার ফিতে। বাংলাদেশি মুদ্রায় দলবদলে তার দাম এসেছে প্রায় 902 কোটি টাকা। সেই দাম এই বাজারে তার মতো প্রতিভার জন্য যে খুব বেশি নয়, সেটা বোঝাতে খুব বেশি সময়ও নেননি 22 বছর বয়সী অ্যান্টনি। ইউনাইটেডের হয়ে নিজের অভিষেকে গোল করেছেন আর্সেনালের বিপক্ষে, 3-1 গোলে ম্যাচটা জিতে প্রিমিয়ার লিগে উঠতে থাকা আর্সেনালকে মাটিতে নামিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একলাফে অ্যান্টনিকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে অনেক, কিন্তু এ পর্যন্ত আসার পথটা মোটেও সহজ ছিল না ব্রাজিলের সাওপাওলোতে এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অ্যান্টনির। আরও অনেক ব্রাজিলিয়ান প্রতিভার মতো কৈশোর থেকে ফুটবলময় জীবন ছিল অ্যান্টনির, তবে সেই জীবন খুব স্বাচ্ছন্দ্যে ছিল না। এসকাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে শৈশব কৈশোরের স্মৃতিচারণ করতে গিয়ে অ্যান্টনি বলেছেন, আমরা একটা বস্তির মধ্যে থাকতাম, আমাদের বাসায় 20 গজের মধ্যে ছিল মাদক ব্যবসায়ীদের আড্ডা, বাইরে থেকে বাসায় গাঁজার গন্ধ আসত। এমন সময় গেছে যখন আমি আমার বোন ও ভাই আমাদের অবস্থা ভেবে একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতাম, বন্যায় আমাদের ঘরে অনেক পানি ঢুকে যেত, তারপরও দেখা যেত আমরা হাসি মুখে সেই পানি সরানোর কাজ করতাম। এই অভাব অনটনের মধ্যেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে গেছেন অ্যান্টনি, ছুটেছেন সেই স্বপ্নের পেছনে। আমি বস্তির খুব সাধারণ ছেলেই ছিলাম, ফুটবল ভালোবাসতাম, কিন্তু ফুটবল খেলার জন্য কোনো বুট ছিল না আমার। যে ঘরে থাকতাম সেখানে আমার থাকার কোনো বিছানাও ছিল না, সোফায় ঘুমাতাম, কিন্তু প্রতিভা যার থাকে তার সামনে আসলে এসব কিছুই বাধা হতে পারে না, হয়নি অ্যান্টনির জন্যও। বয়স 10 হওয়ার আগেই তার প্রতিভা চোখে পড়ে সাওপাওলো ক্লাবের, সুযোগ পেয়ে যান ক্লাবটির বয়সভিত্তিক দলে, সেখান থেকে মূল দল। এরপর 2020 সালে উড়ে যান আয়াক্সে, ডাচ চ্যাম্পিয়নদের হয়ে 2 মৌসুমে 58 ম্যাচ খেলে করেন 18 গোল। তবে তার পারফরমেন্সে এতটাই মুগ্ধ হয়েছেন কোচ এরিক টেন হাগ, আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই পুরনো শিষ্যকে নিয়ে আসেন বর্তমান দলে। এখন অ্যান্টনির লক্ষ্য শুধু কোচের সেই আস্থার প্রতিদান দেওয়া, ইউনাইটেডের হারানোর গৌরব ফেরাতে ভূমিকা রাখা, সেটা কতটা পারেন সময় বলে দেবে।